গুড ইভিনিং বন্ধুরা, এখনো পুরোপুরি হয়তো বম্বেতে পুরো সন্ধে নামেনি, এটা পশ্চিম, তো কাজেই মানে ওয়েস্ট সাইড, তো সূর্য অস্ত যেতে একটু দেরি হয় এখানে। তো আমি সেই জন্যই গুড ইভিনিং বলার আগে একটু ভাবলাম যে গুড ইভিনিং বলবো কিনা, তবে হ্যাঁ 6টা বাজে, তো এখানে সন্ধে হতে হতে মোটামুটি 7টা বেজে যায় ঠিক ঠিক মতো সন্ধে হতে। তো যাই হোক, আমার এই আগের দিন বলছিলাম না, এখন আমার কোনো স্পেসিফিক কোনো জায়গা নেই, যখন যেখানে সময় পাই সেখানেই আমি বসে ভিডিও বানানোর চেষ্টা করি। তো তো যাই হোক, আজকে এর আগের দিন আমি বলছিলাম, আমি বলতে পারিনি নানা কাজের ইয়েতে, আমি বলেছিলাম যে আমার জীবনে যে কথাগুলো, যে এক্সপিরিয়েন্সগুলো, সমস্ত এক্সপিরিয়েন্স তো শেয়ার করা মুশকিল হয়, তবে কিছু কিছু এক্সপিরিয়েন্স আমি কিন্তু অলরেডি আমার কথা বলে আমি শেয়ার করছি, মানে আমার কথা একটা সিরিজ মতো আমি করছি, যার অন্তত 15-16টা বেশিই হবে, 17টা 18টা হয়তো আমি বলে দিয়েছি। যারা আজকে আমার চ্যানেলে একদম নতুন, একটু স্ক্রোল করলে নিচের দিকে কিন্তু আমার সেই ভিডিওগুলো রয়েছে। তো আজকে আমি আরেকটা ঘটনা আমার জীবনের, আমার কথা সিরিজের আরেকটা ঘটনা আমি বলতে চলে এলাম। তো এই ঘটনাটা হয়তো আমি বলতাম না, মানে এরকম অনেক ঘটনা আছে যেটা কিছু কিছু ক্ষেত্রে একটু মনে হয় যে একটু অকওয়ার্ড লাগে, মানে ঠিকমতো বলে গুছিয়ে বলে উঠতে পারবো কি না। তো কিন্তু আমি ভাবছিলাম যে আমার ইউটিউবে, স্পেসিফিক্যালি আমি বলছি আমার ইউটিউব ফ্যামিলিতে প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, মেয়েরা বলতে যেরকম আমার ইউটিউবের ফ্যামিলির, মানে আমাকে হয়তো সকলে সাবস্ক্রাইব করেছে কিনা আমি জানি না, আমি করেছি কিছু কিছু, তাদের মধ্যে যেরকম বং মামি চ্যানেলের ইপ্সিতা, ইপ্সিতার মেয়ে টাপুর, তো তারপরে কাকুলির অন্দরমহল বলে একটি চ্যানেল, সেই চ্যানেলটা আমি বহুদিন থেকে দেখে আসছি, কাকুলি আমার ছোটো বোনের মতো, তো কাকুলির মেয়ে, তারপরে এরকম অনেক, তারপরে আরেকটি চ্যানেল আছে তার, আজকেই তার ভিডিও আমি দেখছিলাম, গত 2-3 ধরে দেখছিলাম, তো আজকে মেয়েটি ছোট্ট মেয়েটি, ওর চ্যানেলটার নাম মনে হচ্ছে জাস্ট সীমা বা জাস্ট সীমা এরকম, তো ওরও একটা ছোট্ট মেয়ে আছে। তো সেটাই বলছে, আমরা ইউটিউবে, আমাদের ইউটিউব যারা আমরা করি, যারা আমরা ভিডিও বানাই, আমাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার, মানে ইনফ্লুয়েন্স করে ইউটিউবের মাধ্যমে, এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়। তো যদি আমার এই কথা ছোট ছোট মেয়েদের কাছে পৌঁছায়, তো আমি তোমাদেরকে মাথায় রেখে, তোমাদের মাথায় রেখে মাসি হিসাবে, আন্টি হিসাবে আমি বলছি, তো এটা আমার জীবন, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখনকার গল্প, এটা কিন্তু তোমাদের মায়েদের সাথে শেয়ার কর, সব কিছুই তোমার মায়েদের সাথেই, তোমাদের মায়েদের সাথেই শেয়ার করি, রান্না বান্না আমার গল্প সব কিছু। এই আজকে যে ঘটনাটা বলবো সেটা আমি তোমাদেরকে মাথায় রেখে, বা আমার মেয়ে, আমার মেয়ের এখন 27 বছর বয়স, তো আগেকার দিনে আমাদের মায়েরা বিয়ে থা দি, মানে ভাবতো যে এই 20-21 বছর বয়স হয়ে গেছে, বিয়ের একটা চেষ্টা করতো, এখন তো আমরা সেরকম মায়েরা ভাবি না, তো তোমরা পড়াশোনা করছো, চাকরি বাকরি করছো, নিজেদের জীবনটা সুন্দর করে সাজাচ্ছ। তো এই ঘটনাটা আমার কদিন ধরেই মনে হচ্ছিল তোমাদেরকে মাথায় রেখে, যে তোমরা যাতে একটু আরও একটু, মানে বলছে না যে স্বাধীনতা পেলে সঙ্গে সঙ্গে দায়িত্বও আসে, রেসপন্সিবিলিটি আসে নিজেদের জীবনে। তো এই ঘটনাটা আন্টির শুনে হয়তো তোমরা আর একটু সাবধান হবে, তো আমি তোমাদের কথা মাথায় রেখে গল্পটা বলছি, এটা গল্প নয়, এটা আন্টির জীবনের কথা, আমার আমার কথা। তখন এটা এটা হচ্ছে 1993 সাল, হ্যাঁ, তো 1993, আমার তখন সবে সবে বিয়ে হয়েছে, কয়েক মাস গেছে আমার, একদম প্রথম দিকে জানুয়ারি মাস, তখন শীতকাল, সেই সময় আমার বিয়ে হয়েছিল, তো শীত তখনও যায়নি, এটা ফেব্রুয়ারির দিকের কথা বলছি হয়তো। তো আমি আমার হাজবেন্ডের সাথে আমরা বেড়াতে গিয়েছিলাম, এবং যেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে যে হোটেলটায় আমরা উঠেছিলাম, সেখানে আমার হাজবেন্ড আমায় বলেছিল যে এই ট্যুরটায় তুমি আমার সাথে যাচ্ছ, আমি তোমাকে একদম সময় দিতে পারবো না, আমার এতটাই কাজ থাকবে। তাও আমি বলেছিলাম যে ঠিক আছে, একটা নতুন জায়গা দেখা হবে, একটু একটু চেঞ্জ হবে। তো আমরা গেছিলাম মধ্যপ্রদেশ, ওর কাজ করবে, আর তারপরে যখন সন্ধ্যাবেলা ফিরে আসবে আমরা ধারে কাছে কোথাও একটু বেড়াতে যাব। তখনকার দিনে অত আমাদের সময় আমরা অত কিছু তো পেতাম না, মোবাইল টোবাইল ছিল না, একটু বেড়াতে পারলেই আমরা খুশি হতাম। তো যাই হোক, এইভাবে করতে করতে একদিনের কথা বলছি, আমরা ওখানে 5-6 দিন মতো ছিলাম। তো একদিন আমার হাজবেন্ড, মানে আঙ্কেলের কথা বলছি, তোমাদেরকে মাথায় রেখে বলছি বলে আমি আমাদের ইয়ে করেই বলছি,
তো আঙ্কেল আঙ্কেলের এক বন্ধু করে নিয়ে এসেছিল। তো আমি কোনো নাম বলছি না, আমি জাস্ট ঘটনাটা শেয়ার করছি। তো ও বন্ধুটাকে নিয়ে এসেছিল, একটা ইয়াং ছেলে আঙ্কেলের মতোই। তো আঙ্কেল আর আমি খুব কম ডিফারেন্স, এজ ডিফারেন্স, আমরা বন্ধুর মতো। তো আমাদেরই সমবয়স্ক আরেকটি ছেলে, তো ওর সঙ্গেই কাজ করতো, একই সাথে একই ফিল্ডে, ওদের হয়তো ডিভিশন আলাদা কাজের। তো যাই হোক, তো এনেছিল আমাদের সাথে, আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। মানে এত সুন্দর সেই ছেলেটি যার কথা বলছি, এত সুন্দর তার সাথে মধ্যপ্রদেশ গিয়ে তার সাথে আমার আলাপ হলো, আমাকে সে বোন পাতালো। তো এত সুন্দর, দিনে 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 সম্পর্কটা আমাদের ভীষণভাবে ডেভেলপ করলো। ডেভেলপ করলো বলতে মাঝে মধ্যে আমাদের কলকাতার বাড়িতে আসা যাওয়া, তারপরে আমরা আমরাও ওদের বাড়িতে, আমি জায়গা টায়গার নাম করছি না, তো ওদের বাড়িতে আমরাও ইনভাইটেড ছিলাম, আমরাও গেলাম। তো এই যার কথা বলছি, যে ছেলেটির কথা, তার বয়স তো বললামই, আমাদেরই সমবয়স্ক, একদম ইয়াং, এত সুন্দর, এত সভ্যভদ্র, এত জেন্টল, তো ভীষণ সুন্দর। তো যাই হোক, আমার আমাদের বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুরমশাই, তারপর আমার বাবা মা, সবার সঙ্গে আলাপ হলো, খুব ভালো। তো যাই হোক, তো এরকম মাঝে মধ্যে ও আমাদের বাড়িতে অফিস থেকে ফেরার পথে আমরা মানে প্রশান্তিতা আঙ্কেল ওকে নিয়ে চলে আসতো, একসাথে খাওয়া দাওয়া হতো, হইচই হতো, কখনো কখনো আমরা হয়তো ঘুরতে গেছি, ও গেছে আমাদের সাথে। এত সভ্য ভদ্র, খুব সুন্দর, বারবারই বলছি যে একদম ইয়াং কিন্তু এত সভ্য ভদ্র, এত সুন্দর একটা মানুষ। তো যাই হোক, একদিনের কথা বলছি, এর আগেও ওদের বাড়িতে, ওরা যেন ও যেমন আমাদের বাড়িতে আসতো, তো আমরা ওদের বাড়িতে একবার গেছিলাম। তো আরেক দিনের কথা বলছি, সেই দিন আগে থাকতে আমাদের ছুটি ছাটা একটা দেখে ঠিক হলো যে ওদের বাড়িতে ভদ্রলোক, মানে এই ছেলেটির বাবা, মানে আমাদের আঙ্কেল, তো আঙ্কেল বিশাল পজিশনে কাজ করতেন, এবং উনি কাজ করতেন হচ্ছে সেনাবাহিনীতে। তো আমি কোনো নাম বা কোনো ফিক্সড কোনো জায়গা কোথায় কাজ করতেন বলতেই পারি, বলা উচিত রাদার, কিন্তু আমি বলছি না, আমার আমার নিজের এথিক্যাল ভ্যালু থেকে আমি বলছি না, আমি জাস্ট ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, খুব বড় পজিশনে কাজ করতেন, বেশ বয়স্ক, মানে খুব সিনিয়র, ওনার পক্ষে আমি নিমন্ত্রণ করলে আসার থেকে আমাদের যাওয়াটা শোভনীয়, যে আমরা ছোট, তো মা বাবা আর একটা ছোট বোন। তো যাই হোক, আমরা এরকম নির্ধারিত হলো, আমরা একটা ছুটির দিন দেখে আমরা ওদের বাড়িতে গেলাম। তার আগে কিন্তু এই ছেলেটির সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক আমি বললাম, এবং ওর মুখেও আমাদের কথা ভীষণভাবে শুনেছিল। পরে আমরা একদিন গেছিলাম, খুব কম সময়ের জন্য গেছিলাম, সেদিন আমরা খাওয়া দাওয়া করিনি, তখন ওনারা বলেছিলেন যে সেদিন ওর বাবাও ছিলেন, মাও ছিলেন, বোনও ছিলেন, আজকে তো তোমরা খাওয়া দাওয়া করলে না, সামনের দিন যেদিন আসবে সেদিন কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। তো ভালো কথা, ছুটির দিন সাজুগুজু করে, তখন তো খুব ছোট ছিলাম, আর বুঝতেই পারছো কোন সময়কার কথা বলছি, এটা 1993 সালের কথা, কিছু কথা মানুষ ভুলতে পারে না, না তো এটাও সেইরমই একটা ঘটনা। তো ভালো কথা, আমরা গেছি, তো যাওয়ার পরে আমাদের ভীষণ সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো, খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া, সমস্ত লাঞ্চ, এই ভদ্রলোক এত ভালো, মানে ছেলেটির বাবা ভালো, কাকিমা, মানে কাকু কাকিমা বোন সবাই ভীষণ ভালো। তো একসাথে বসে হইচই করা হলো, এবং ঠিক করা হলো যে আমরা একদম বারবার ওরা জোর করলো যে রাত্রিবেলা, একদম এসেছই যখন এতটা দূরে, তো একদম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তোমরা যাবে। তো আমার কর্তার দিকে আমি একটু তাকালাম যে রাত, এতটা রাতে যাব, এখান থেকে অনেকটা দূর আমাদের, মানে আমরা তো দক্ষিণ কলকাতায় থাকতাম, এটা কলকাতার বাইরে, এটা কলকাতার বাইরে। তো তখন আমার দেখলাম যে প্রসেনজিৎ বলছে আচ্ছা ঠিক আছে, যা হয় এক কোম্পানিতে কাজ করে তো একটা ইয়ার, এত এত রেসপেক্টেড একটা ফ্যামিলি, এরকম বয়স্ক কাকু কাকিমা ওনারা বলছেন, তো ওনাদের সম্মান দেওয়ার জন্য আমরা বললাম ঠিক আছে আমরা ডিনার করে যাব। তো আমরা লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা আড্ডা হইচই গল্প বিকেলের দিকটা, হ্যাঁ সমস্ত বলছিলাম না যে সেনাবাহিনীতে আছে প্রচুর লোকজন, মানে যারা রান্না করে, তারপরে কেয়ারটেকার্স, বিভিন্ন রকম সবাই সবাই এলো, ভদ্রমহিলা সব কাজকর্ম বুঝিয়ে টুঝিয়ে দিলেন, দিয়ে আমরা সবাই মিলে গল্প টল্প করলাম, লুডো খেলা হলো, এখনও মনে আছে সব হলো টলো। সন্ধ্যের পর থেকে আকাশ কালো, আকাশের একদম মুখ ভার, আর তেড়ে বৃষ্টি নামলো তেড়ে। তখন ওনারা বললেন যে এতটা ইয়ে হয়ে গেছে, এরকম ওয়েদার, আজকের দিনটা তোমরা থেকে যাও। তো সেটা ছিল আমার আপছা আপছা মনে হচ্ছে শনিবার রাত বা রবিবার রাত, ছুটির দিনই আমরা গেছিলাম, হয় শনিবার রাত বা রবিবার রাত,
তো অত বৃষ্টির মধ্যে তোমরা আর যেও না, তোমরা আজকে রাতটা থেকে যাও, খাওয়া দাওয়া করে এখানে থেকে যাও, পরদিন তোমরা বেরিয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে তখন তো মোবাইল ছিল না, ল্যান্ডলাইন, বাড়িতে ফোন টোন করে দেওয়া হলো, আমার শ্বশুরমশাইকে বলে দেওয়া হলো যে আমরা আজকে রাতটা এখানে থেকে যাবো। ওনারাও নিশ্চিন্ত যে ভালো জায়গায় গেছে, মানে নিশ্চিন্ত জায়গা, একটা ফ্যামিলিতে গেছে, তো ভালো কথা। বেশ 9টা সাড়ে 9টা 10টা অবধি আমরা ওই খেলাধুলা, তাস খেলা, লুডো, এসব খেলা হলো সবাই মিলে। এবারে খাওয়া দাওয়ার দেওয়ার পালা। তা যে যে ছেলেটি সার্ভ করছিল খাওয়া, সে যখন সার্ভ করছে তখন ভদ্রমহিলা কাকিমারও পিছন ইয়ে করে বললো যে ঠান্ডা জলের বোতল আনার জন্য। তা আমি তখন ওই কাকিমার ঠিক পিছন দিকটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওই সবাই টেবিল সাজানো হচ্ছে, ডিনার সাজানো হচ্ছে। তখন আমি বললাম, কাকিমা আমি আমি এনে দেবো বোতলটা, মানে একটা বিশাল আর সেই মানে ওই মিলিটারি সেই বাংলো, আমি ওই জায়গাটাতেই আমি নামটা বলতে পারছি না, বিশাল একটা একটা করিডোর, একটা হল, সে হল বিশাল হল, পেরিয়ে ডান হাতে একটা রুম, সেখানেও একটা এরকম ডাইনিং, ছোট একটা ডাইনিং রুম মতো, যেটা আমরা খাচ্ছি সেটাও হল, সেটা পার্টি টার্টি হওয়ার মতো ডাইনিং রুম মতো, আর ভিতরে একটা ছোট মতো হল, ওরকম হলটা পেরিয়ে গিয়ে ডান হাতে, সেখানেও ডাইনিং টেবিল রাখা, তারপরে কাবাজ, সেখানে বাসন ক্রকারিজ রাখা, সেখানে ফ্রিজ রাখা, মানে সব রকম। তো সেটা আমি তখন বললাম, যে সারাদিন ছিলাম, চেনা হয়ে গেছে, তাই আমি বললাম আমি এনে দেবো জল। তখন ছেলেটা মানে ছিল, ছেলেটাই আনার কথা, তো বলতে কাকিমা বলো আচ্ছা ঠিক আছে যাও নিয়ে এসো, রঞ্জনা তুমি নিয়ে এসো জল। তো আমি নাচতে নাচতে গিয়ে, ছোটো ছিলাম তো, প্রসেনজিৎ এরা সব এখানে, আর আমি তখন জল আনতে গেছি। ফ্রিজটা খুলে, সে আগেকার দিনে পুরনো সেই ফ্রিজ, তো আমার এখনও সেই ফ্রিজের কথাটাও মনে আছে। যাই হোক, তো ফ্রিজটা খুলে আমি ঠান্ডা জলের বোতলটা নিচু হয়ে ঠান্ডা জলের বোতলটা আমি বার করেছি, করে আমি ফ্রিজটা বন্ধ করে পিছন ঘুরতেই দেখছি যে কাকা, যে মানে আমি যাকে ভাই বলতাম তার বাবা, মানে আমি যাকে সারাদিন কাকু কাকু বলেছি, সম্বোধন করেছি, সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এবং ফ্রিজের মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনে ফ্রিজটাকে এরকম আটকে, মানে ওনার হাতটা এরকম রাখা ফ্রিজ, আর মাঝখানে আমি আমি জানি না এই ঘটনাটা আমি কীভাবে আপনাদের কাছে বা তোমাদের কাছে, তোমাদের নাম করে আমি ঘটনাটা বলা শুরু করেছি, তো আমি কিভাবে এটা বলবো জানি না, আমি তাও শেয়ার করছি তোমাদের কাছে যাতে তোমরা অ্যালার্ট হও, যে বয়স্ক মানেই কিন্তু যে সবসময় আমরা খুব সেফ, আমরা প্রোটেক্টেড, নট দ্যাট, তা নয়। আমি যার জন্য ওই ঘটনাটার পর থেকে আমি ডিটেল যাচ্ছি না, উনি আমাকে আটকে দিলেন, আমি যেতে পারছিলাম না, আমি আমি মানে তখন আমি আমি তোমরা নিশ্চয়ই আমার যারা শুনছো আমার কথা, বা তোমার মায়েরা মানে আমার বন্ধুরা যারা, তো আপনারাও যদি শোনেন, বাচ্চাদের বলবেন, মানে আমার এটা একটা, আমি আমার মেয়েকে বলেছিলাম ঘটনাটা, তারপর থেকে আমার মেয়েকে আমি কয়েকটা ব্যাপারে, আমার মা যেরকম আমাকে ছোটোবেলায় অনেক ব্যাপারে সাবধান করতেন, যেরকম কোনো রাস্তা দিয়ে যেতে গেলে যদি দেখো কোনো গাড়ি বন্ধ, মানে কাঁচ টাচ তোলা দাঁড়িয়ে আছে, পার্ক করা আছে, সেই গাড়ির পাশ দিয়ে যাবে না কখনো, এরকম আমাদের মা, আমরা আজও ভুলিনি, যে গল্পটা করছি যখন মনে হচ্ছে, ঠিক সেরকম এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। পরে আমি আমার মেয়েকে সাবধান করেছিলাম যে মাম্মাম, বয়স্ক মানুষ মানেই যে সবসময় রেসপেক্টেড বা আমরা প্রোটেকশনে থাকবো বা আমরা সেফ থাকবো, তা না, নিজের প্রোটেকশন নিজের কাছে, নিজেকে সবল হতে হবে, নিজেকে অ্যাক্টিভ হতে হবে, নিজেকে চোখ কান খুলে রাখতে হবে নিজেকে বাঁচানোর জন্য। তো যাই হোক, সেই ঘটনাটা আমার সাথে ঘটেছিলো এবং তারপরে আমি বেরোতে পারছিলাম না ওখান থেকে কয়েক সেকেন্ড, মানে অ্যাটলিস্ট 7-8 সেকেন্ড আমি কিন্তু ওখানে আটকে ছিলাম, তারপরে মানে হাত ফ্রিজের মাঝখানে ছিলাম। আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারোর সঙ্গে যেন এরকম না হয়, কিন্তু আমি আমি ভীষণ কি বলবো, আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, তো আমি ঠাকুরকে ডাকছিলাম যে আমি মানে ভ্যাবাচাকা হয়ে গেছিলাম, সমানে আমি মানে ভিতরে আমার ওটাই চলছিল যে আমাকে মানে আমাকে প্রোটেক্ট করো। তো যাই হোক, আমি একটা আচমকিতে একটা ধাক্কা দিয়ে আমি বেরিয়ে যাই, এবং আমি যখন জলের বোতলটা নিয়ে, আমার হাতে জলের বোতলটা ধরা, আমি যখন বেরিয়ে আসি, আমি তখন লিটারেলি হাঁপাচ্ছিলাম। তখন প্রসেনজিৎ আঙ্কেল আমাকে জিজ্ঞেস করে কী হলো, হাঁপাচ্ছ কেন? তখন কাকিমাও পিছন ফিরে জিজ্ঞেস করলো কী হলো রঞ্জনা, আমি বললাম না কিছু হয়নি, কিন্তু
আমি বলে বোঝাতে পারবো না, আমি কিন্তু সারা রাত সেদিন ওখানে থাকতে হবে আমার। মানে আমার কিন্তু সকালবেলার আমার যা মানসিকতা যে সেফ একটা বাড়ি, সেফ আমি রাতে এখানে থাকতে পারি, বা এরকম একটা, আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি না, আমরা আমরা অনেক কি বলবো, আমরা অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, এখন অতটা স্বাধীনতা আমরা পেতাম না। তো যাই হোক, সেই রাতটা কিভাবে আমার কেটেছিল বলছি তো, আমি ভগবানকেই খালি স্মরণ করেছিলাম। সব থেকে বড় কথা আমি প্রসেনজিৎকে বলতে পারিনি, কেননা যখনই আমি প্রসেনজিৎকে আড়াল করে বলতে যাচ্ছি, ছেলেটি কিন্তু ওর সঙ্গে সঙ্গে, ওর বাবার সম্বন্ধে আমি বলতে পারবো না, না প্রসেনজিৎ আমাকে বারবার জিজ্ঞাসা, ও আমি বুঝতে পারছে যে আমার একটা ইরিটেশন হচ্ছে কিছু। রাতে শোবার ব্যবস্থা হয়েছিল ওই ছেলেটির বোন, মা এবং আমি। তো আমি ভীষণভাবে অ্যালার্ট ছিলাম, রাদার আমি জানি না রাতে আমি আদৌ ঘুমিয়েছিলাম কিনা, তো আমি বলতে পারিনি পর। এবং আমি ভীষণভাবে গম্ভীর ছিলাম, ভীষণ, অতটুকু মেয়ে কিন্তু আমি, আমার সেলফ রেসপেক্টটা মারাত্মক, আমি মানে চিরদিনই, আমি যেটা পছন্দ করি না পছন্দ করি না। আর যে ঘটনাটা ঘটেছিল সেটা সেটা অসম্মানের, মারাত্মক, আমি ছোট হতে পারি কিন্তু মারাত্মক অসম্মানের ঘটনা। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করে আসার কথা ছিল, বলেছিলেন ওনারা, আমি কিন্তু অপোজ করেছিলাম, না আমি থাকবো না, আমি থাকবো না, আমি বাড়ি যাবো, আমার দরকার আছে। তো হয়তো ওনাদের অবাক লেগেছিলো যে কালকে রাত অবধি যে মেয়েটা এত হাসি খুশি হঠাৎ। তো আমি জানি না ওরা আদৌ ভদ্রলোকের এই চরিত্র সম্বন্ধে জানে কি না বা না জানে কি না, সেটা আমার লুক আউট নয়। আমার লুক আউট একটাই, আমি ঠিক যেভাবে আমার মেয়েকে সাবধান করেছিলাম, তারপর থেকে ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ছেলেটি আমাদের বাড়িতে মাঝে মধ্যে এসেছে, কিন্তু তারপর থেকে ওদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, পরবর্তীকালে আমি একটা শুনেছিলাম যে ওদের ইয়েতে, যাই হোক সেসবের মধ্যে আমি আর যাচ্ছি না। তো এই ঘটনাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া এরকম একটা একটা খুব খারাপ একটা ইনসিডেন্ট, তোমাদেরকে যারা ছোট, যারা আমার চ্যানেলে তোমরা শুনছো, আমি এরকম মাঝে মধ্যে এই ঘটনা বলতে থাকি, তোমাদেরকে মাথায় রেখে ঠিক মায়ের মতো, ঠিক মাসির মতো তোমাদেরকে বললাম যে নিজেদেরকে আরও অনেক তৈরি করো, তোমরা শারীরিকভাবে প্রয়োজন হলে কারাটে শেখো, প্রয়োজন হলে এক্সারসাইজ, মানে আমি বলছি যে নিজেদের প্রোটেকশনের জন্য এখন থেকেই, কেননা দিনকাল যা এসেছে বা দিনকাল যা আসছে, আমাদের কিন্তু নিজেদের প্রোটেকশন নিজেদের কাছে, কাজে এইটা আমার বলার ছিল। যেরকম আরেকটা কথা এটা বলতে গিয়ে আমি বলছি যে ব্যাগে একটা সব সময় একটা কিছু না হোক একটা পেপার স্প্রে, সেই অনেকে বলে, আমি বলছি কিছু না হলেও একটা বডি স্প্রে রাখো। নিশ্চয়ই বুঝতে পারছো বিভিন্ন কারণে বডি স্প্রেটাও যদি স্প্রে করা যায় কারোর মুখে, সাময়িক কিন্তু একটা বাঁচা যায়। তো যাই হোক, এই ঘটনাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আন্টিটা শেয়ার করলো, এটা মাথায় রেখো। হ্যাঁ, কাউকে কিন্তু একদম নির্বিবাদে আমরা কিন্তু ওই সেফ বলে ভেবে নেব না, আমাদের নিজেদের প্রোটেকশন আমাদের নিজেদের কাছে। আর আমরা মেয়েরা কিন্তু এখন তো আরও, মেয়েরা এখন চাকরি বাকরি করে, কাজেই সবসময় মানে সবসময় নিজেদেরকে আমরা সবসময় একটা অ্যালার্ট একটা সিগনাল আমরা কিন্তু রাখবো নিজেদেরকে বাঁচানোর জন্য। তো জানি না আমি গল্পটা ঠিক ঠিক বলতে পারলাম কি না, হয়তো আরও অনেকটা বলা উচিত ছিল অ্যাওয়ারনেসের জন্য, কিন্তু আমি বলতে পারিনি, কেননা নাম বলতে পারিনি, জায়গা বলতে পারিনি, কোন ডিপার্টমেন্টে ওনারা ছিলেন, তো কোন ফ্যামিলি, কত বড় একটা ফ্যামিলি যে এরম হতে পারে। তো তাও আমি চেষ্টা করলাম খানিকটা কানেক্ট করে দেওয়ার জন্য, একটা কথাই মানে কানেক্ট করানোর চেষ্টা করছি যে মেয়েরা, মানে আমরা যারা মেয়েরা, আমাদের যারা মেয়েরা, আমাদের যারা কন্যা সন্তান, মেয়ে সন্তান, তোমরা কিন্তু কেউ দুর্বল নও, তোমরা কিন্তু নিজেদের প্রোটেকশন সুন্দরভাবে নিজেরা রাখতে পারো, কাজেই আরও আরও তৈরি হও, আরও প্রয়োজন হলে মা বাবাকে বলো কারাটে শিখবো, বা আরও অনেক, এখন অনেক কিছু হয়েছে মেয়েদের, তো সেইভাবে ফিজিক্যালি স্ট্রং হওয়াটা কিন্তু খুব 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 দরকার। তো আজকে আমি এই ঘটনাটা তোমাদের কাছে বললাম। তো যারা নতুন আমার চ্যানেলে, যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা ভালো লাগার মতো গল্প নয়, এটা অ্যাওয়ারনেসের একটা ঘটনা। তো যাই হোক, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু এরকম সমানেই বলতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, সকলে খুব ভালো থাকবেন।